হ্যালো আচ্ছা আজকে আর কোনো মিটিং টিটিং নেই তো রাইট নো ইম্পসিবল ইম্পসিবল আমার না হঠাৎ করে খুব জরুরি একটা কাজ মনে পড়ে গেছে হ্যাঁ আমার যেতে হবে আজকে আজকে মিটিং থাকলেও এটা সরি এটা পোস্টপন হ্যাঁ আজকের মতো পোস্টপন করেন এটা কালকে কোনো একটা টাইমে ফিক্স করেন ওকে আমি কালকে সময় দেবো অলরাইট নো প্রবলেম ঠিক আছে থ্যাংক ইউ নো প্রবলেম থ্যাংক ইউ যা বলবো তাড়াতাড়ি বলো আমি তাড়ায় আছি এত তাড়া কিসের কোথাও বেরোচ্ছিস নাকি হ্যাঁ আপু যা বলবো বলো তো আচ্ছা শোন না আমার না একটু শপিং এ যেতে হবে যে আজ হবে না আপু আই এম অলরেডি লেট খুব বেশি সময় লাগবে না জাস্ট হাফ অ্যান আওয়ার প্লিজ প্লিজ আচ্ছা ঠিক আছে বাট নো বার্গেনিং ঠিক আছে ওকে লাও ওকে বাই ঠিক আছে দেখি কি করা যাচ্ছে ওরকম কিছুই না আপু আচ্ছা শুনো হ্যাঁ আচ্ছা তোমার শপিং শেষ না হ্যাঁ আমি তাড়ায় আছি আমরা আজ আসি যাবি ওকে ঠিক আছে যা থ্যাংক ইউ ওকে আপু কি বলবেন আমার নাম কি নাম অনিন্দ আপনার বৈশাখী ওয়াও বিউটিফুল নেম কফি এক্সকিউজ মি মানে আমরা দুজন কোথাও বসে একটু কফি খেতে পারি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না আমি না না শুনতে অভ্যস্ত দেখি রিংটা খুব সুন্দর ইটস বিউটিফুল ওয়েডিং রিং ইয়া আই এম ম্যারিড রিয়েলি আচ্ছা ওকে ওকে এনিওয়ে আমি সো আপনার হাজবেন্ড ওর কথা আর বলেন ইজ এ ভেরি বিজি ম্যান কাজ ছাড়া আর কিছুই বোঝে না বাই দ্য ওয়ে হোয়াট অ্যাবাউট ইয়োর ওয়াইফ মাই ওয়াইফ ও শি ইজ অলসো বিজি বিজি বলেন সারাদিন আপনার টিভি দেখা
বান্ধবীদের সাথে মোবাইলে কথা বলা, সংসার, এসব কাজের বাইরে কোনো ফুরসতই পায় না। এটাই তো স্বাভাবিক না, হাজবেন্ড যদি এত বিজি থাকে ওয়াইফদের তো আসলে টিভি দেখা ছাড়া আর কোনো উপায় নেই। তাই আর ওয়াইফ যখন কথায় কথায় ঝগড়া করতে আসে তখন হাজবেন্ড ব্যস্ত থাকা ছাড়া তার তো কোনো উপায় নেই। আই ডোন্ট বিলিভ দিস, মানে সব এক, আপনারা সব ছেলেরা এরকম এরকম অ্যাটিটিউড কেন আপনাদের? কারণ আপনাদের প্রত্যেকটা মেয়েদের এরকম সেম নেগেটিভ অ্যাটিটিউড বলে। সিরিয়াসলি? ওয়েট, আই এম সরি, আমি ঝগড়া করে ফেলছি? আই থিংক সো। আসেন একটু আদর করে। আচ্ছা এখানে মানুষ দেখছি। সো হোয়াট? ইউ আর মাই ওয়াইফ। এই তো হাতটা ধরে ফেলেছি। ও হ্যাঁ, এত ঢং করা কি ছিল? বললেই হতো যে অনন্দ আসবে। আমার না কেন যেন প্রথম প্রথম সন্দেহ হয়েছিল, তাই তো ফলো করতে করতে চলে এসেছি। তুমি তো ফলো করবাই, আর একটু বেশি বেশি করে ওই যে ওই ক্রাইম সিরিয়ালগুলো দেখো। আর তোমরা তোমরা কি করছো? কি এক সিনেমা দেখেছো তারপর থেকে শুরু করেছো অচেনা অচেনা খেলা? বিয়ে 2 বছর হয়ে গেছে, এখনো চালিয়ে যাচ্ছ? আচ্ছা আপনি দাঁড়িয়ে কেন কথা বলছেন না, তুমি বসেন না। কিন্তু তার আগে হচ্ছে বেস্ট হ্যাপি কাপলদের সাথে একটা সেলফি তুলতে হবে, তোমাদের দূরে থেকে পাঠাতে হবে না। আচ্ছা কাঁচামরিচ আর হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছে। চিনি শেষ হয়ে গেছে? না চিনি আছে, চিনি যেতে ভুলে গেছি। না না দেখি, না না একদম পারফেক্ট, দেখা কিচ্ছু নাই একটু। না না আরে খেতে হবে না আমার। আহা সরি, আমি এখন নিয়ে আসছি। খেতে হবে না, দাও বয়স বাড়ছে, চিনি চিনি খাওয়ার দরকার নেই, কম খাওয়াই ভালো। খুব বয়স বাড়ছে, এতই বয়স বাড়ছে যে একদম বুড়ো হাবড়া হয়ে যাচ্ছ, এতই বুড়ো হাবড়া হয়ে যাচ্ছ যে সব কাজ ঠিকঠাক ভাবে করো, সব কিছু একদম ঠিকঠাক করো, ঠিক সময়ে ঘুম থেকে ওঠো, ঠিক সময়ে অফিস যাও, সংসারে ঠিকঠাক ভাবে সময় দাও, আর আমি এটা ভুলে যাচ্ছি, ওটা গুলিয়ে ফেলছি, কি হবে আমার? কিচ্ছু হবে না তোমার, কিছুই হবে না, সব কিছু আমি মনে করে রেখে বসে থাকবো। কাজের কথায় আসি, আর কয়দিন পর আমাদের কি থার্ড অ্যানিভার্সারি, মনে আছে তো? তা সবাইকে দাওয়াত দেওয়ার বিষয়টা তো দেখবে, কাউকে যদি দাওয়াত নাও দে সবাই এমনিতেই চলে এসেছে। আমি ওটার কথা বলছি না, অন্য ব্যাপারটা। আবার কি? আবার কি মানে? তুমি হিসেব? এই তো লাইনে আসছেন, হিসেবের খাতা। এক অ্যানিভার্সারি থেকে আরেক অ্যানিভার্সারি পর্যন্ত এই 12 মাসে কোন খাতে কোথায় কি খরচ হয়েছে সব কিছুর হিসেব নিকেশ একদম পাই পাই আমি নিব। কিন্তু একদম চিন্তা করো না, আমি সব কিছু লিখে রেখেছি, কোনটা কোন খাতে খরচ হয়েছে ইচ অ্যান্ড এভরিথিং একদম ডিটেইলস কালকে পেয়ে যাবে। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে দেখবো, কালকে পরীক্ষা হয়ে যাবে। আচ্ছা আর নতুন হিসাবের যে খাতাটা সেটা বালিশের পাশে রাখা আছে, ওকে? সো তোমার নতুন হিসেব নিকেশ ওই খাতে করে রাখবো। হ্যালো,
जी आमी बैशाखी बोलछिलाम आमी एकटा कथा बोलार जोन्नो कि फोन दिएछि किन्तु किभाबे बोलबो बुझते पारछि ना आसले होयेछे कि आमी एकटा प्रब्लेमे पड़ेछि बाट कथाटा आपनाके किभाबे बोलबो ठीक बुझते पारछि ना আমাকে কি কাইন্ডলি একটু 60,000 টাকা লোন দিতে পারবেন আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে সেটা দিয়ে দেব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্কস আ লট আমার একটা রিকোয়েস্ট আছে ও যেন এই বিষয়ে কিছু না জানে মানে ওকে বলেন না প্লিজ জি অবশ্যই জি আমি জানি আই তোমার ফোন কই বলো তোমার হ্যাঁ এই তো এসো মাঝে মাঝে ঠান্ডা হয়ে যাচ্ছে তো যাও শি কি হলো তুমি খাচ্ছ না যে মাঝে মাঝে ভালো হয় না 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 ভালো হয়েছে ঝাল লবণ সব তো ঠিকই আছে মনে হচ্ছে বললাম কি তাতে কোনো সমস্যা না ঠিক আছে ওই আমি অফিসে একটু যাব তুমি না বলো যে অফিসের ঝামেলা বাসায় নিয়ে আসতে নেই আর ঘরের ঝামেলা বাইরে ঘুরে বেড়াতে নেই আজকে মুখে একদম রুচি নেই খেতে ইচ্ছে করছে না স্মাইল করুন কাল না বললে যে তোমার অফিসে কি জেনে ঝামেলা হয়েছে তুমি যদি না যাও ঝামেলা আরো বাড়বে না অসুবিধা নেই অসুবিধা আছে তুমি অফিসে না গেলে তোমার বস আরো পাজল হয়ে যাবে ওঠো তো অফিসে যাও কেন আমি থাকলে সমস্যাটা কি শুধু শুধু অফিস ফাঁকি দিয়ে ঘরে বসে থাকবে কেন যাও না আমি নাস্তা রেডি করছি অন্য বউরা খুশি হয় যখন শুনে তাদের স্বামী ঘরে থাকবে তাদেরকে সময় দেবে আর তুমি তুমি এমনিতে আমাকে অনেক সময় দাও সেটা নিয়ে আমি যথেষ্ট খুশি এখন তুমি ওঠো ওঠো অফিসে যাও এরকম অফিস ফেলে ঘরে বসে থাকা কি ভালো দেখা যায় বলো আচ্ছা ঠিক আছে যাচ্ছি আচ্ছা অফিসে যাও যদি ভালো না লাগে ফেরত চলে এসো তুমি ওঠো আমি নাস্তা রেডি করছি
अगर पंखुड़ी का प्लान कामयाब हो गया तो मजा आ जाएगा। मेरी पंखुड़ी है पापा, कुछ ना कुछ बड़ा ही कुछ नहीं होगा। ভালো করে দেখো। দেখছি। কি ব্যাপার? কি ব্যাপার? প্রথম ছ মাসের হিসেব তো ঠিকঠাক লিখেছো কিন্তু পরের ছয় মাসের প্রত্যেক মাসে 10,000 টাকা করে কম। কি এটা খুলে দেখো, লাস্ট ছয় মাস ধরে আমি প্রত্যেক মাসে সংসারের খরচা থেকে 10,000 টাকা করে সরিয়ে রেখেছি, সে অ্যামাউন্ট বেড়ে হয়েছে 40,000 টাকা। হিসেবে তো তাহলে 60,000 টাকা হওয়ার কথা, কেন 40,000 কেন? বাকি 20,000 টাকা না আমি খরচ করে ফেলেছি। কোথায়, কিসে? হনিন্দ, তুমি আমার কাছে কৈফিয়ত চাচ্ছো? এটা কৈফিয়ত চাও না বৈশাখী, হিসেব চাওয়া। হিসেব, হিসেব আর কৈফিয়তের মধ্যে পার্থক্য আছে। আমি ছোটবেলা থেকে খুব কষ্ট করে বড় হয়েছি, অনেক স্ট্রাগল করতে হয়েছে আমাকে, স্ট্রাগল করে আজকে এই পর্যন্ত এত দূর এসেছি। আমার বাবা আমরা যখন খুব ছোট তখন মদ জুয়া খেলে টাকা উড়িয়ে নিঃস্ব হয়ে গিয়েছিল, তাই আমি জানি টাকার মর্ম কি। তুমি খরচ করো, কোনো অসুবিধা নেই, যেখানে ইচ্ছা তুমি খরচ করো, বাট আই হ্যাভ টু নো যে তুমি টাকাটা কোথায় খরচ করেছো, এতটুকুই জানতে চাওয়া। আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু লুকোচ্ছো। তুমি যদি তাই মনে করে থাকো তাহলে আর কেন জানতে চাইছো? কেন, জানার অধিকার কি আমার নেই? অবশ্যই আছে। তাহলে আমি তো তোমাকে বললামই যে টাকাটা আমি খরচ করে ফেলেছি, এর বেশি আমি তোমাকে কিছু বলতে পারবো না। তুমি অনেক প্রশ্নের সদুত্তর দিতে পারবে না। মানে আমি যদি তোমাকে বলি যে শিহাব আমার অবর্তমানে এই বাড়িতে কেন এসেছে, অনিন্দ তুমি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ সন্দেহ করছি, আই এম সরি টু সে, বাট আমি তোমাকে সন্দেহ করছি কারণ করতে বাধ্য হচ্ছি। আমি এর আগেও প্রায় লক্ষ্য করেছি যে আমি যখন অফিসে থাকি তখন মাঝে মধ্যে তুমি বাড়িতে থাকো না, যখন জিজ্ঞেস করি যে কই যাও তুমি সেই প্রশ্নের উত্তরটা এড়িয়ে যাও। আমি তোমাকে প্রেশারাইজ করিনি, জিজ্ঞেস করি না অতটা, কিন্তু এখন জানাটা জরুরি পড়েছে। বলো কী লুকাচ্ছো তুমি, কী লুকাচ্ছো? অনেকদিন তুমি আমাকে এভাবে বলবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আমিও স্বপ্নে ভাবিনি যে তোমাকে আমি এভাবে আবিষ্কার করব। যদি এতটাই সৎসাহস থাকে তোমার, তুমি আমাকে উত্তরটা দিবে, তুমি কোথায় যাও, টাকাটা কোথায় খরচ হয়েছে, কোথায়, নাকি তুমি শিয়াবকে সাথে নিয়ে ওই টাকাটা? ব্যাস, তুমি আমাকে সন্দেহ করছো তো, কর, তোমার আমাকে নিয়ে যা ভাবার তুমি ভাবো, আমি একটা কথাও বলবো না, কিচ্ছু বলবো না। আর তোমার বাকি টাকা, টাকা নিয়ে এত চিন্তিত তো, তোমার বাকি টাকা আমি ফেরত পাঠানোর ব্যবস্থা করবো, যত দ্রুত সম্ভব তত দ্রুত পাঠিয়ে দেবো। Thank you.
অফিসে তো মানুষ ফান করতে আসে না, ব্যস্ত থাকে। কি ব্যাপার? মুড অফ। তোর অফিসে সামনে যাচ্ছিলাম, ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই। আমার বাসার সামনে যাওয়ার সময় কি তোর এরকম মনে হয়? মানে কিছু না, আমি জাস্ট কিডিং। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা। এবার তো তোর দাঁত ফাওয়াতে কোনো আওয়াজই পাচ্ছি না। কিসের? আরে কিসের আবার, কয়দিন পর তোদের অ্যানিভার্সারি না? এবার কত? থার্ড অ্যানিভার্সারি, রাইট? বাবা খুব মনে করে রেখেছিস মনে হচ্ছে। আর সবারটা ভুলে গেলো, তোদেরটা ভোলার উপায় নেই। তুই গতবার কত হুলস্থুল করে আমাদের সবাইকে দাওয়াত দিয়েছিলি, আর বাবির হাতে সেই রূপচাঁদা ফ্রাই, আহ কি টেস্ট, এখনো জিভে লেগে আছে। লজ্জা করছে না তোর? লজ্জা করছে না আমার সামনে বসে থাকতে? কি বলছিস তুই, কিসের লজ্জা? আমি তো তোর কথার আগে আমাদের কিছুই বুঝতে পারছি না। তুই এরকম খেপে আছিস কেন? বসে জারি খেয়েছিস? শুধুমাত্র এটা আমার অফিস থেকে, শুধুমাত্র এটা আমার অফিস থেকে। তুই এখন আমার চোখের সামনে থেকে যাবি, যা যা আমার সামনে থেকে। অনিন্দ্র, হোয়াটস রং ম্যান? কি হয়েছে কি তোর? ও কি হয়েছে তুই জানিস না? না কিছু জানিস না, বুঝিস না কিছু, না বোঝা ভান করছিস। তুই আমার অ্যাবসেন্স বসে কি এসএমএস কেন করছিস? আমি কখন বাসায় থাকবো না থাকবো সেটা তোর জান, তারপর কি? কারণ আমি না থাকি বাসায় যাবি, তাই? হ্যাঁ, আবার আমাকে জিজ্ঞেস করছিস কি হয়েছে? আমি তোর কাছে এখন হাত তুলে নেই না, এটা তোর 14 জন্মের ভাগ্য। তুই যা আমার সামনে থেকে এখন। তোর কি মাথা খারাপ হয়েছে? কি যাতা বলছিস? আমি যাতা বলছি? আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে, কেউ আমাকে কিচ্ছু বলেনি। নিজের চোখে দেখা অনেক কিছু অনেক সময় মিথ্যে প্রমাণিত হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন হাতানাতে ধরাকে তুই আমাকে সত্যি মিথ্যা চেনাচ্ছিস? দেখ অনিন্দ, সেদিন আমি তোর বাসায় গিয়েছিলাম কথাটা সত্য, কিন্তু সেটা বাবির কারণে। ভাবি আমাকে ডেকে পাঠিয়েছিল, কারণটা তোকে বলতে নিষেধ করেছিল, তাই আমি তোকে বলিনি। ও সেদিন তোর মনে হয়নি, তোর এখন মনে হচ্ছে? সেদিনও মনে হয়েছিল, কিন্তু আমি ভাবির কারণে তোকে কিছু বলিনি। ভাবি আসলে আমার কাছে কিছু টাকা ধার চেয়েছিল, 60,000 টাকা, কিন্তু তখন আমার কাছে ছিল 40,000 টাকা। ভাবি বলেছিল ওতেই চলবে, আর ওই টাকাটা দিতে আমি তোর বাসায় গিয়েছিলাম। আর ভাবি যেহেতু তোকে কিছু জানাতে চায়নি, তা আমিও তোকে কিছু বলিনি। আমার মনে হয়েছিল ভাবি ওই টাকাটা দিয়ে হয়তোবা তোদের ম্যারেজডে গিফট কিনবে। এই হচ্ছে ঘটনা, যা সত্য আমি তোকে তাই খুলে বললাম। আর তুই তুই ভাবিকে আমাকে জড়িয়ে যা বললি দোস্ত, আসলে আমি খুবই আপসেট। আমাদের কালচারে ভাবিকে আমরা সবাই মায়ের চোখে দেখি, আমি তাকে মায়ের চোখেই দেখি। আসলে এর চেয়ে বেশি কিছু আমার তোকে বলার নেই। আসি। আই এম সরি দোস্ত। ইটস ওকে দোস্ত, আমার মনে হচ্ছে বিষয়টা নিয়ে তোরা ভাবির মধ্যে যেমন ঝামেলা হয়েছে। তুই ভাবিকে নিশ্চয়ই কিছু বলেছিস? তোর ভাবি ডাক্তার ওর বোনের বাসায় চলে গেছে। শীত নেই, তুই এটা কোনো কাজ করলি? শোন, তুই এক্ষুনি বাবির বাড়িতে যা, বাবিকে যেমন হোক বুঝা, ম্যানেজ কর, প্রয়োজনে তুই তার কাছে মাপ চাবি, তাকে বুঝিয়ে বাসা নিয়ে আয়, প্লিজ দোস্ত। তুমি এমন করবে এটা না আমি কল্পনাও করতে পারিনি অনন্দ। আমি ওর সাথে একটু দেখা করতে চাচ্ছিলাম। না, বসে আগে তোমার সাথে দেখা করবে না, কিন্তু ওর সাথে আমার জরুরি কথা আছে। আর কি জরুরি কথা থাকতে পারে? ওকে যা অপমান করতে তো করেছো। প্লিজ আমার আমার বিষয়টা বোঝার চেষ্টা করুন। দেখো, বৈশাখী না তোমার সাথে দেখা করতে চাচ্ছে, আর ও যেহেতু দেখা করতে চাচ্ছে না, সেহেতু আমি তোমার সাথে ওকে দেখা করে দিতে পারবো না। আর তোমার মতো ছেলেরা যা খুশি করবে, যা মুখে আসে বলবে, এটা তো ঠিক না। আমি না আপনার সাথে ঠিক বে ঠিক নিয়ে তর্ক করতে আসিনি। আমারও না তোমার সাথে তর্ক করার কোনো রকমের রুচি নেই, তবে আমার এইটা ভেবে আফসোস হচ্ছে, তোমার মতো ছেলে, ছি ছি ছি। আপনি আমার সাথে বৈশাখীকে দেখা করতে দিবেন না? না। আপনি কেন বুঝতে পারছেন না? এটা নিয়ে আর কথা বাড়ানোর কিছু নেই, আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বৈশাখী। ও যেভাবে যাবে সেটাই হবে। আপনাকে আপনার হাজবেন্ডের সাথে ঝগড়া হয় না? হয়। তাহলে তোমার মতো নোংরা সন্দেহ নিয়ে না। আপনি কিন্তু সীমা ক্রস করে যাচ্ছেন এখন। সীমাটা না আমাদের বোঝা উচিত ছিল যে একটা ভালো ক্যারিয়ার থাকলে হয় না, বংশ মর্যাদা একটা ফ্যাক্ট, আর তোমার মতো ব্রোকেন ফ্যামিলির একটা ছেলে। Thank you.
যতটা করতে চাই আফসোস ততটা পারে না। তোর আর বোমার জন্য এনেছি। আমাদের এসবে কোনো প্রয়োজন নেই। আমি জানি তোদের এসবের দরকার নেই, তবু আমার মন চাইল তাই কিনলাম। কেনার তো সামর্থ্য আমার ছিল না, সামর্থ্য নেই। গত ছমাস যাবৎ বৌমা আমাকে 10,000 টাকা করে পাঠায় আমার চলার জন্য। এই যে আমাকে কয়েকটা শার্টও পাঠিয়েছে, চশমাটা ভেঙে গিয়েছিল সে ঠিক করে দিয়েছে। আমি তো তোর বিয়েতেও বাবা কিছু কিছুই দিতে পারি। সামনে বৌমা বলছিল কিছুদিন পর তোদের বিবাহ বাড়ছে, ধরে নে সে উপলক্ষে নিয়েছে। আমি ফিরে দিস তো সংকোচ করি বলে নিজের টাকা পাঠাস না, বউকে দিয়ে দে, বউ দিয়ে আস আমাকে। তুই তো বৌমাকে বারণ করেছিলি আমাকে না বলতে, কিন্তু আমার বৌমাটা খুব লক্ষ্মী, আমাকে সব বলে দিয়েছে। তুই তো আমাকে ঘৃণা করিস, কিন্তু আমি যে তোকে নিয়ে কত গর্ব করি সেটা আমি জানি। তুই ছাড়া আমার খোঁজখবর পেয়ে রাখবি, তুই ঠিক সময় তুই আমার খোঁজখবর নিচ্ছিস। আমি তো তোর দুঃসময় তোর পাশে থাকতে পারিনি, লোভীর মতো সুসময় আমি চলে এসেছি। বৌমা কোথায় ওকে দেখছি না যে। তুমি আবার একটু বৈশাখীকে ডেকে না, আমি ওর সাথে একটু কথা বলবো। আমি তোমাকে একবার বলে দিয়েছি না বৈশাখীর সাথে তোমার দেখা হবে না। আমি বলছি শেষ করে একটু ওকে ডাকেন, আমি জাস্ট 5-4 মিনিট কথা বলে কিন্তু চলে যাবো। তুমি কি বুঝো না? আপনি কেন বুঝতে পারছেন না? আমি ওর সাথে আমার জরুরি একটা কথা আছে, আমি জাস্ট শুধু কথাটা বলবো। ও তোমার সাথে দেখা করবে না, কথা আপনি বলে তো হবে না। আমি বললে হবে, সে আমার স্ত্রী তো, আপনার আপনার কোনো অধিকার নেই আমার সাথে তার দেখা না করতে। না তোমার স্ত্রী তুমি যা খুশি করবে না। আপনি দেখ বৈশাখী, আয় চুপ, এটা ভদ্রলোকের এলাকা। আপ সি ভদ্রলোকের এলাকা, আপনার আচরণ দেখে কিন্তু মনে হচ্ছে না সেটা। আমি আমার ওয়াইফের সাথে কথা বলবো, বাস। শি ইজ লিগালি মাই ওয়াইফ। এখনো পর্যন্ত মাস্তানি করছি না আমি, কিন্তু পুলিশ ডাকবো। আপনি পুলিশ ডাকবেন মানে আপনি ডাকেন পুলিশ? হ্যাঁ তুমি আই বসে গে, আই চুপ, একদম চুপ, পুলিশ ডাকবো কিন্তু আমি। আপা তুই চিন্তা করিস না, তুই যা ভিতরে যা। আপু তুমি ভিতরে যা, আমি দেখছি। সেরকম হট্টগোল করা কোনো দরকার ছিল? তুই কেন আমার কাছ থেকে সব কিছু লুকিয়েছ? কি লুকিয়েছি? যে বাবাকে তুমি প্রতি মাসে টাকা পাঠাতে, কেন লুকিয়েছ? কেন বলো? কারণ তুমি তাকে পছন্দ করতে না তাই। তোমার মনে আছে যে বেশ কয়েক মাস আগে বাবা আমাদের বাসে এসেছিলেন? আমাকে চিনতে পেরেছো মা? জি না, আমি ঠিক আপনাকে, আমি অয়েন্দ্রের বাবা। সেটা বলার মতো মুখ এখনো আছে আপনার?
বৈশাখে তুমি ভেতরে যাও, ভেতরে যাও। বাবা আপনি আপনি কিন্তু খেয়ে যাবেন, হ্যাঁ আমি আপনার রান্না বসাচ্ছি। কেন এসেছেন আপনি এখানে? কেন আমি আপনাকে এখানে আসতে নিষেধ করছি না? আপনি জানেন না যে আপনার সাথে আমি আমি জানি তুই আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাস না, সেটা আমি জানি। কিন্তু তুই তো আমার একমাত্র ছেলে, তোর প্রতি তো আমার কিছু দাবি থাকতে পারে, তাই না? ও আচ্ছা, দাবি? মদ আর জুয়ার নেশায় যেদিন আমাকে সহ আমার মাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, কোথায় ছিল আপনার এই পিতৃত্বের দাবি, দায়িত্ববোধ? আমি আমার মায়ের কান্না দেখে বড় হয়েছি। আমার মা, তাকে যদি সাথে সাথে বলা হয় ভুল হবে, সে ছিল চরম বোকা, সে ছিল চরম বোকা, যে কিনা আপনার মতো অসৎ চরিত্রহীন একজন মানুষের জন্য দিনের পর দিন রাতের পর রাত চোখের পানি অপচয় করত। যতটা ঘৃণা করলে আপনাকে সবচেয়ে নিচে নামানো যায়, তার থেকে বেশি ঘৃণা এখানে সঞ্চিত আছে আপনার জন্য। আপনি আমাকে বলেন না মাঝে মাঝে যে আপনাকে দেখতে ইচ্ছা হয় কিনা? হয় মাঝে মাঝে হয়, কিন্তু যখন আমি আপনার এই কুচ্ছিত আকৃতিটার সামনে দাঁড়াই, তখন আমার মায়ের মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন সহ্য করতে পারি না আমি আপনাকে। সবার তার বাবাদের নিয়ে কত স্মৃতি, ছেলের অসুখের সময় বাবা তার ছেলেকে কোলে রেখে ঘুম পাড়িয়ে দিয়েছে, ছেলের সব পূরণ করতে গিয়ে বাবা তার বেতনের সমস্ত টাকা ফুরিয়ে ফেলেছে। আমার কোনো গল্প নেই, আপনি আমার জন্য কোনো স্মৃতি রাখেননি। আমি আমি চলে যাচ্ছি বাবা। হ্যাঁ চলে যান, আর কোনোদিন আসবেন না আপনি, প্লিজ আসবেন না। তুমি এটা কি করলে? নিজে নিজে বাবার সাথে কি এরকম আচরণ করছো? যেটা জানো না বৈশাখী, সেটা নিয়ে কথা বলো না প্লিজ। সহ্য করতে পারো না, তাই তো? একটা বার অন্তত শুনতে যে উনি কি বলতে চাইছেন। কেন শুনবো? উনি শুনেছিলেন প্রতি রাতে আমার মায়ের কান্না, আমার নীরব বাবার হাহাকার শুনেছিলেন, আমি কেন শুনবো? দেখো উনার তো এখন বয়স হয়েছে, হয়তো কোনো কাজে উনি। আমি ওনার কোনো কাজে আসতে চাই না। তুমি এরপর বাবার সাথে যোগাযোগ করেছিলে? হ্যাঁ। তুমি বলনি কেন? কারণ তুমি রাগ করতে, এই জন্য তোমাকে না বলে তোমার নাম করে বাবাকে প্রতি মাসে টাকাটা দিয়ে আসতাম, বড় খুশি হতেন বাবা। প্রথম প্রথম তো টাকা নিতেই চাইতেন না, পরে অনেক বুঝিয়ে তাকে কনভিন্স করে দিয়েছি, বলেছি যে আপনি যদি টাকাটা না নেন আপনার ছেলে অনেক কষ্ট পাবে। কথাটা শুনে আমার চোখে তুমি ছলছল করে উঠেছে না?
সময়ের সাথে মানুষ বদলায়, উনিও বদলে গেছেন, কিন্তু তুমি সেটা বুঝতে পারো না। আমি আসলে বুঝতে পারিনি। শুধু শুধু তোমার উপর সন্দেহ করেছি, তোমাকে মিথ্যা অপবাদ দিয়েছি। আমি জানি না আমি যা করছি সেটার কোনো ক্ষমা হয় কিনা। তারপর আমি আজ বুঝতে পারছি যে আমিও আমার বাবার মতো আসলে দূষিত রক্ত বয়ে বেড়াচ্ছি। আমি যে করেছি তার কোনো ক্ষমা হয় কিনা আমি জানি না। তার বড় হাত জোর করে ক্ষমা চেয়েছি। তুমি তুমি যে শাস্তি দিবে আমি মাথা পেতে না। তারপর আমাকে মাফ করে দাও প্লিজ। প্লিজ আমার সাথে চলো, আমি তোমাকে ছাড়া আমি আমি থাকতে পারবো না। আমি যেতে পারি কিন্তু একটা শর্তে। তুমি যে কোনো শর্তে আমি রাজি, যে কোনো শর্ত। আমাদের সাথে এখন থেকে ওই বাড়িতে বাবা থাকবে। মানে মানে আমি জন্মের পরপরই আমার বাবা হারিয়েছে। কখনো বুঝিনি যে বাবার আদর কি হয়, বাবার স্নেহ কি হয়। প্রথম বাবা বলে ডাকার সুযোগ পেয়েছি যাকে, তাকে আসলে হারাতে চাই না। বাবার মতন একজন মুরব্বীর ছায়া থাকাটা আমাদের এখন খুব দরকার, আর ওনারও আমাদেরকে প্রয়োজন। তুমি